স্বাগতম আপনাদের সবাইকে। আমরা দেখছিলাম ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কি করে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়। আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন কি করে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সাজাতে হয়, এবং তার সাথে আমরা এও দেখে ফেলেছি কি করে আপনি একটি নির্দিষ্ট অংশের সোর্স কোড খুঁজে বের করতে পারবেন। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটি হচ্ছে আপনি কি করে একটি এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখব সেটি হচ্ছে আপনি কি করে আপনার ওয়েবসাইটের কোনো একটি নির্দিষ্ট সেকশন অথবা ডিভিশনকে হাইড করে দিতে পারবেন। এরকম অনেক অংশই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে রয়েছে যা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, কিন্তু আমরা এগুলোকে রাখতে চাই না, কিন্তু ওয়ার্ডপ্রেস আপনাকে সেগুলো সরানোর জন্য সরাসরি অনুমতিও দিচ্ছে না। এই জন্য আপনাকে কিছুটা সিএসএস এর পরিবর্তনের মাধ্যমে এই কাজটা করতে হবে। উদাহরণস্বরূপ, যে কোনো পোস্টের নিচেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কমেন্ট করার ব্যবস্থা রয়েছে, আমরা এখানে এটি রাখতে চাচ্ছি না। আমরা এখানে ফেসবুক দিয়ে লগ ইন করা অবস্থায় যে কেউ কমেন্ট করতে পারবে সেরকম একটি ব্যবস্থা আনতে চাচ্ছি। তার আগে আমাদের প্রয়োজন হবে এখান থেকে ওয়ার্ডপ্রেসের এই ডিফল্ট কমেন্ট সিস্টেমটিকে মুছে দেয়া। সেই কাজটি আমাদের কি করে করতে হবে আমরা আগে দেখব। এই অংশটুকুর সোর্স কোড কি, এজন্য আমাদের ঠিক আগের মতোই ইন্সপেক্ট করে নিতে হবে। এখানে মাউস নিয়ে রাইট ক্লিক করলে আমরা ইন্সপেক্ট টুলসটি পাব, সেটাতে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে সিলেক্ট অ্যান এলিমেন্ট টুলসটিতে ক্লিক করে নিলাম। তারপর আমরা এখানে এসে এই যে দেখতে পাচ্ছি এইখানে এইখানে এই অংশটুকু আমরা পুরোটুই হাইড করে দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিভ আইডি কমেন্টস প্লাস কমেন্টস এরিয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানটার সোর্স কোডটুকু রয়েছে এইখানে, যার সিএসএস টুকু এখানে করা রয়েছে। এখানে কি রয়েছে? হ্যাশ কমেন্টস। আমাদের এই হ্যাশ কমেন্টস এর কোডটুকুকে হাইড করে দিতে হবে। এই কাজটি আমরা করব একটি প্লাগইনের সাহায্যে। চলুন আমরা ওই প্লাগইনটি ডাউনলোড করে নিই। এই প্লাগইনসটি খুবই বহুল ব্যবহৃত, আমরা গুগলের সাহায্যে এটি ডাউনলোড করব। প্লাগইনসটির নাম হচ্ছে কাস্টম সিএসএস ওয়ার্ডপ্রেস CSS। আমরা গুগলে সার্চ করলাম, এখন আমরা দেখতে পাচ্ছি আমরা সেই কাঙ্ক্ষিত প্লাগইনসটি পেয়ে গেছি, সিম্পল কাস্টম CSS ওয়ার্ডপ্রেস প্লাগইন। আমরা এখানে ক্লিক করব, আমরা পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত প্লাগইনটিকে। আমরা এটিকে ডাউনলোড করে নিব। আমাদের ফাইলটি ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড সম্পন্ন হয়েছে। এখন আমরা এটিকে সেই ফোল্ডারে গিয়ে কপি করে আমাদের ডেস্কটপে এনে রাখব। তারপর আমরা এখন এটিকে ইনস্টল করে নেব। আমরা এই প্লাগইনসটি ইনস্টল করার জন্য আমাদের যেতে হবে প্লাগইনসে, অ্যাড নিউতে ক্লিক করলেই আমরা এই প্লাগইনটি আপলোড করার সুযোগ পাব। আপলোড প্লাগইন, চুজ ফাইল, আমাদের ডেস্কটপ থেকে সেই সিম্পল কাস্টম সিএসএস ফাইলটিকে আমরা এখন আপলোড করে দেব। তারপর ইনস্টল করে নিলেই আমরা এটি ব্যবহার করতে পারব। আমাদের প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে, এটিকে আমরা এখন অ্যাক্টিভ করে নেব। আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেল, এই যে আমাদের সিম্পল কাস্টম সিএসএস। তারপর আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে যাই। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখন অ্যাপিয়ারেন্সে আরেকটি নতুন অংশ যোগ হয়েছে, সেটি হচ্ছে কাস্টম সিএসএস। আমরা এই কাস্টম সিএসএস এ ক্লিক করলাম,
তারপর এখানে আমরা যেই অংশটুকুর যে অংশটুকুর কোড অর্থাৎ হ্যাশ কমেন্টস অংশটুকুর সিএসএস পরিবর্তন করতে চাচ্ছিলাম সেটিকে আমরা কপি করব। এখান থেকে আমরা কপি করে নেব, তারপর সেটিকে এনে আমাদের এই কাস্টম সিএসএস এর এইখানে আমরা পেস্ট করে দেব। কিন্তু আমরা এখানে এই অংশটুকুতে কিছুই দেখতে চাচ্ছি না, তাই আমরা এগুলো সবগুলো মুছে দিয়ে লিখে দিব ডিসপ্লে নাম। লিখে দিব আমরা এখানে লিখে দিব ডিসপ্লে নাম, তারপর একটি সেমিকোলন। আমরা এখানে এটিকে আপডেট করি। এই আপডেট কাস্টম সিএসএস করার পরে আমরা এখন পেজটিকে একবার রিফ্রেশ দিয়ে নেব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কমেন্ট করার বক্সটি হাওয়া হয়ে গিয়েছে। এইভাবে আমরা একই পদ্ধতি অবলম্বন করে এই কাস্টম সিএসএস এর মাধ্যমে আমরা তারপরেও আমাদের অপ্রয়োজনীয় যে কোনো জিনিস এখান থেকে আমরা হাইড করে দিতে পারবো। আজ এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা দেখব এখানে কি করে ফেসবুক থেকে কমেন্ট করা যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই।